পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসলো কি আসলো না তা নিয়ে সরকার ভাবছে না। এদেশে জনগণ নির্বাচনে যে রায় দেবে সেটাই যথেষ্ট। বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে অধ্যাপক ডাক্তার অরূপ রতন চৌধুরীর মিউজিক ভিডিও এলো মা দুর্গার প্রকাশনা অনুষ্ঠিত হয়, যার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রে জনগণের ভ্রমণে যে সতর্কতা জারি করেছে দেশটি সেটি তাদের নিজস্ব ব্যাপার, বাংলাদেশে বর্তমানে কোনো বিশৃঙ্খলা নেই। উল্লেখ করে মন্ত্রী বলেন, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে সব সময় বাংলাদেশের জনগণ আছে। ফিলিস্তিনে যেভাবে হত্যাযজ্ঞ চলছে এবং মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, এখন বিশ্বের মানবতাবাদীরা কোথায়, এমন প্রশ্নও রাখেন পররাষ্ট্রমন্ত্রী। হাজার হাজার কতবার বাংলাদেশের জনগণের প্রতি আপনার বিশ্বাস যদি থাকে, বিদেশে এসে কি বললো না বললো এটি ইরেলেভেন্ট। আমার জনগণ যদি সরকারকে, কোনো দলকে ভোটে আপনার বিজয়ী করে, তাহলে তার প্রতি আস্থা রাখতে, আমরা জনগণের প্রতি আস্থা রাখি। এর জন্য কারো সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, এই আপনার অবজারভার টবজারভার ওগুলোর কোনো সার্টিফিকেট, আমার দেশের জনগণ সার্টিফিকেট, দ্যাট ইজ এনাফ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।